হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে শুক্রবার, আজকে আমি যাচ্ছি আমার অফিস। সো ইটস মোর দ্যান 11 মান্থস, মানে প্রায় এক বছর আগে এই সময় করোনার প্যান্ডেমিক হিট করেছিল, আর সেই সময় থেকে আমাদের এই ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট হয়েছিল। ফ্রম হোমটা যখন শুরু হয়েছিল, তো তখন আমাকে প্রথম কিছুদিন আমি আমার নিজের পার্সোনাল ল্যাপটপে কাজ করেছিলাম, বাট তারপরে আমাদের অফিস থেকে রুল হয় যে পার্সোনাল ল্যাপটপে কাজ করা যাবে না, অ্যান্ড দেন সিস্টেমে আমি বসতাম, সেটা আমার বাড়িতে ডেলিভার করা হয়। তো বেশ কিছুদিন আমি ওটাতে কাজ করি, তারপর বেশ কিছুদিন পর আমাকে দেওয়া হয় হচ্ছে এই ল্যাপটপটা। সো এখন তো আমি এই ল্যাপটপেই কাজ করি, তো সামালটেনিয়াসলি তো বাড়িতে দুটো অ্যাসেট থাকতে পারে না, সেই জন্য এখন আমাকে ডেস্কটপটা অফিসে হ্যান্ড ওভার করতে হবে। আর যেহেতু আমি অফিসের খুব কাছাকাছি থাকি, তাই অফিস থেকে এটা ইনস্ট্রাক্ট করা হয়েছে যে আই হ্যাভ টু সাবমিট বাই মাই ওন। সো যাই হোক, এতদিন পর আবার এই অফিসের এই ট্যাগটা গলায় পড়বো, যেটা একটা সময় রোজকার নামচা ছিল, সেটা এখন নিউ নর্মালে কোয়াইট একটা আনইউজুয়াল ব্যাপার। জয়দেব হচ্ছে ওদিকে রেডি হয়ে গেছে, আর জয়দেব আমার পুরো ডেস্কটপটা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। নট অনলি আমাকে, জয়দেবকেও যেতে হবে অফিসে, তো দুজনের প্রিমাইসেসটা আলাদা, দুজনের বিল্ডিংটা আলাদা। তো আগে আমি আমার অফিসে আমার ডেস্কটপটা সাবমিট করব, তারপর জয়দেবের সাথে যাব জয়দেবের বিল্ডিং এ। এই যে এখানে জয়দেব এগুলো প্যাক করে দিয়েছে, আর আমার নিহত ডেস্কটপটা এখানে পড়ে রয়েছে। এবার এটাকে আমি ব্যাগের মধ্যে ভরবো, ভরে তারপরে রওনা হবো অফিস। সুন্দর করে তুমি প্যাক করেছো, সিরিয়াসলি, মানে এত সুন্দর করে সিস্টেমটা আমাকে দেওয়াও হয়নি, বাট দারুণ প্যাকিং করেছো। ক্যামেরার উল্টো দিকে এখন জয়দেবই আছে, তাই জয়দেবকেই কথাগুলো বলছি, বাট এটাকে নিয়ে যেতে হবে কষ্ট করে, কিছু করার নেই। আচ্ছা, স্ক্রিনটা তাহলে আমি কোলে ধরে বসি? স্ক্রিনটা আমাকে কোলে ধরেই বসতে হবে, কারণ ওটাতে যদি কিছু হয়ে যায় তখন পেনাল্টি আমায় ভরতে হবে। সো বেটার এটা স্কুটির সামনে আমরা দিয়ে দেবো, আর এটাকে আমায় কোলে নিয়ে বসতে হবে। তো চলো রওনা হওয়া যাক। সবাই এই জিনিসগুলো আমাদের কাছে পুরো নর্মাল ছিল বলো, আর এখন যেন মনে হচ্ছে সবই নতুন, তাই না? ফাইনালি পৌঁছে গেছি আমার বিল্ডিংয়ে, যেটা ক্যান্ডার ইনফোস্পেস বিল্ডিং। এই ক্যান্ডার প্রিমাইসেসে আছে কগনিজেন্ট, ক্যাপজেমিনাই, টিসিএস, অ্যাকসেঞ্চার, বাট স্টিল চারপাশটা শুধুই খালি। এই জনবহুল জায়গাটার চেহারা একদমই চেনা যাচ্ছে না, রাস্তা শুনশান। তো যাই হোক, ইনফোস্পেস ছেড়ে, গীতাঞ্জলি পার্ক ছাড়িয়ে এবার যাচ্ছি জয়দেবের বিল্ডিংয়ের দিকে, যেটা হলো ইকোস্পেস। বছর পর আমরা অফিসে আসলাম, তো দুজনের কাজই হয়ে গেছে। তো বেসিক্যালি এটা কিন্তু অফিস প্রেমাইসেস বলাটা ভুল হবে, কারণ এটা অম্বুজা নেওটিয়ার বিল্ডিং। তোমরা অনেকেই হয়তো এই বিল্ডিংটা চেনো, ইটস আ ইকো হাব। তো মানে টেলিগ্রাফের টি2 পেজে অনেকেই দেখে থাকো, 31st এখানে অনেক ইভেন্টস হয়, নট অনলি দ্যাট বাট অনেক ইভেন্টস এখানে হয়ে থাকে। সো এই পার্কটার মধ্যে ডমিনোজ আছে, ওয়াও মোমো আছে, অনেক ছোটো ছোটো স্টল আছে। উইকেন্ডে এসে যদি তোমরা এগুলো ট্রাই করতে চাও, ট্রাই করতে পারো। এইখানে এসে একটু তাও লোকজনকে দেখতে পেলাম, বাট আমাদের ওই দিকের প্রেমাইসেসগুলো তো একদমই শূন্য, মানে একদম লোকজন নেই বলা চলে। অ্যাডমিন রিলেটেড লোকজনদের তো আসতেই হবে, তারা ছাড়া তো কোনোভাবে পসিবল না। আমরা ফিরে এসেছি বাড়িতে, এবার দুজনেই এক্সস্টেড, দুজনে ঘড়ির কাঠে এখন দেখতে পাচ্ছি বেজে গেছে 2:30, আর আমাদের প্রচন্ড খিদে পেয়েছে। সো এবার আমরা স্নান করে খাওয়া দাওয়া করে নিই, কিন্তু তার আগে বলে দিই যে কালকে, মানে আগামীকাল স্যাটারডে 13th অফ ফেব্রুয়ারি, আমরা পেতে চলেছি আমাদের কার। আমি আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে, গুড নিউজটা দিয়েছিলাম। দিনটা একটু ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ কি একটা ছোট ড্রিম ছিল যেটা ফুলফিল হতে চলেছে। এক্স্যাক্টলি, লেটস সি। সো
আমাদের জন্য উইশ করো, প্রে করো যেন সবকিছু ঠিকঠাকভাবে হয়ে যায়। আজকের ব্লগটা লেন্দি করছি না, এখানেই শেষ করছি, কারণ এরপরে অফিসের কাজকর্মগুলো করতে হবে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আমাদেরকে লিখে জানিও, আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকের ভিডিওতে, টিল দেন আমাদের দুজনের তরফ থেকে টাটা।